নতুন শাড়ি আর নতুন লুঙ্গিতে 1500 পরিবারে ছুঁয়ে দিয়েছে ঈদের আনন্দ। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুরান ঢাকার বিশিষ্ট শিল্পপতি হাজী মোশাররফ হোসেনের জাকাতের ফান্ড থেকে এই শাড়ি লুঙ্গি দেওয়া হয়। প্রতি বছরের মঙ্গলবার সকালে উপজেলার তন্ত্রগ্রামে তার নিজ বাড়িতে তার ওই বড় ভাই রামচন্দ্রগড়া ইউনিয়নের দুই বাড়ির চেয়ারম্যান খুরশেদ আলম খুকা 1500 নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় এসা প্লাস্টিক কোম্পানির শ্রমিক কর্মচারীদের মাঝে বেতন বোনাসের বাইরেও ঈদ উপলক্ষে আলাদা উপহার প্রদান করেন হাজী মোশাররফ হোসেন। হাজী মোশাররফের ব্যতিক্রমী ঈদ উপহার পেয়ে উল্লাসিত কোম্পানির কর্মচারীরা। শ্রমিকদের মাঝে উপহার প্রদানকালে হাজী মোশাররফ হোসেন বলেন, কোম্পানির কাজটা মনে করতে হবে, এটা কোম্পানিটা সবার, কোম্পানিটা যদি মনে করেন আমার তাহলে কিন্তু এটা বলে গো, এটা যারা আমরা কর্ম করে খাই কোম্পানিটা সবার। এই কোম্পানিতে কমসে কম 5000 লোকের কর্মসংস্থান হয়। আমরা একজন কর্ম করতেছি, একজনের দ্বারা 5 জনের সংসার চলে, আল্লাহ তালা রিজিক কাটছে 5000 লোকের। এটা আপনারা সবাই নিজের মনে করে করতে হবে।